দর্শক, এবারে এক নজরে দেখে আসি অর্থ, বাণিজ্য ও শিল্পঙ্গনের আরও কিছু খোঁজ খবর। দেশীয় সিরামিক শিল্প রক্ষা ও প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে উদীয়মান এ শিল্পকে টিকিয়ে রাখতে সিরামিক শিল্পে ব্যবহৃত জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধি না করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআইআরসির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিএমইএর নেতৃবৃন্দ। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন, বিসিএমইএর উপদেষ্টা ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মইনুল ইসলাম, পরিচালক রাশেদ মাইমুনুল ইসলাম ও আব্দুল হাকিম সুমন।